আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লাদাখ সংঘর্ষ ভারতের বিশ ও চীনের চার সেনা নিহত প্রতিরক্ষা শিল্পে অবাক করা উন্নতি যেসব দেশে যাচ্ছে তুরস্কের অস্ত্র উত্তাল মিয়ানমার রাখাইন থেকে সেনাদের শহরে নিয়ে যাওয়া হচ্ছে বিরল তুষারপাতে বিস্মিত জেরুজালামবাসী এবং পরমাণু চুক্তি নিয়ে ইরানের সাথে বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন গেল বছরের পনেরো জুন রাতের আধারে লাদাখ সীমান্তে ভারতীয় সেনাদের সঙ্গে চীনা সেনাদের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে তখন ভারতীয় গণমাধ্যম জানায় তাদের বিশ সেনা নিহত ও ছিয়াত্তর জন আহত হয়েছে এর বিপরীতে মাত্র চার চীনা সেনা প্রাণ হারিয়েছে বলে জানা গেছে ঘটনার প্রায় আট মাস পর শুক্রবার চীনা সেনাবাহিনীর গণমাধ্যম পিএলএ ডেইলি এ তথ্য জানায় সেই সঙ্গে নিহত সেনাদের মরণোত্তর বীরত্বের পুরস্কারে ভূষিত করার কথা বলা হয় তাতে রয়টার্সের খবরে বলা হয় নিহত চীনা সেনা কর্মকর্তারা হলেন চ্যান হংজুন চ্যান শিয়াংরং সাউ সিওয়ান ওয়াং ঝৌরান তারা অবৈধ অনুপ্রবেশকারী বিদেশি বাহিনীর সঙ্গে ভয়ঙ্কর লড়াইয়ে প্রাণ হারিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে এদের মধ্যে চ্যান হংজুনকে সীমান্তরক্ষার নায়ক সম্মাননা দেওয়া হয়েছে বাকি তিনজনকে দেওয়া হয়েছে ফার্স্ট ক্লাস মেরিট সম্মাননা এছাড়া জিনজিয়াংয়ের কমান্ডের রেজিমেন্টাল কমান্ডার কি ফেবাকেও পুরস্কৃত করা হয় ঘটনা দুদিন পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছিল উভয় দেশের সেনাদের সংঘর্ষে কমপক্ষে বিশ ভারতীয় সেনা নিহত এবং ছিয়াত্তর জন আহত হয় দীর্ঘ অচল অবস্থা শেষে লাদাখ নিয়ে সম্প্রতি সমঝোতায় পৌঁছেছে দুই প্রতিবেশী দেশ ভারত ও চীন সিদ্ধান্ত অনুযায়ী প্যাঙ্গংলেকের উত্তর ও দক্ষিণ থেকে দুই দেশের সেনারা আগের অবস্থানে ফিরে যাবে এবং কেউ কোনো জমি দখল করতে পারবে না নয়াদিল্লিতে পার্লামেন্ট অধিবেশনে দেওয়া ভাষণে তথ্য জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবারে তুরস্কের অস্ত্র প্রসঙ্গ প্রতিরক্ষা খাতে তুরস্কের সাম্প্রতিক অগ্রগতি বিশ্ববাসীকে অবাক করেছে যে দেশটি কিছুদিন আগেও প্রতিরক্ষা চাহিদা মেটাতে বিদেশিদের উপর নির্ভরশীল ছিল সেই দেশটি এখন নিজেদের তৈরি অত্যাধুনিক অস্ত্রে সমৃদ্ধ কি বানাচ্ছে না তারা যুদ্ধজাহাজ ফাইটার জেট ড্রোন সব নিজেদের প্রয়োজনই শুধু মেটাচ্ছে না তুরস্ক অন্য দেশে অস্ত্র বিক্রিও করছে তারা দুই হাজার সালে রিসেপ তাইপ এরদোয়ান ক্ষমতায় আসার পর প্রতিরক্ষা খাতে গভীর মনোযোগ দেয় তুরস্ক বিভিন্ন অস্ত্র উৎপাদন শুরু করে তুর্কি কোম্পানিগুলো স্থলযুদ্ধের বিভিন্ন উপকরণ নির্মাণ দিয়ে শুরুর পর যুদ্ধজাহাজ অ্যাটাক হেলিকপ্টার এমনকি সর্বাধুনিক ফাইটার জেটও নির্মাণ করছে তারা পাশাপাশি ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিভিন্ন প্রযুক্তিও উৎপাদন করছে দেশটি হেলিকপ্টার ড্রোন মনুষ্যবিহীন নৌযানেরও সফল পরীক্ষা চালিয়েছে তারা এখন তাদের মনোযোগ মনুষ্যবিহীন সাজোয়াজান আন্ডারগ্রাউন্ড অ্যান্ড টানেল ওয়ারফায়ার ওয়েপন্স অ্যান্ড ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র উৎপাদনে বাংলাদেশে তুরস্কের প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির বিষয় নিয়ে আলোচনা হচ্ছে খবরে বলা হয়েছে সম্প্রতি সফরে এসে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেফলুদ কাভাসগলো প্রতিরক্ষা শিল্পে গত কয়েক বছর ধরে অভূতপূর্ব উন্নতি করা দেশটি ক্রমশই নিজের অস্ত্রের বাজার সম্প্রসারণ করছে দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য পূর্ব এশিয়া এমনকি ইউরোপেও আছে তুর্কি অস্ত্রের ক্রেতা এরদোয়ান ভিশন দুই হাজার তেইশ হাতে নেন দেশকে প্রতিরক্ষা খাতে স্বনির্ভর করতে শুরুতে সাজোয়াজান দিয়ে শুরু করলেও এখন ট্যাঙ্ক মিসাইল রকেট লঞ্চার ড্রোন সব কিছুই তৈরি হচ্ছে তুরস্কে এখন তুরস্কের অনেক সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে যা বিশ্বমানের পণ্য উৎপাদন করে বছর চারেক আগে আসেলসান ও টার্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ নামের দুটি তুর্কি প্রতিরক্ষা সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান বিশ্বের সেরা একশো কোম্পানি তালিকায় স্থান করে নেয় কম দামে মানসম্পন্ন পণ্য উৎপাদন করায় অনেক দেশই আকৃষ্ট হয়েছে তুরস্কে প্রতিরক্ষা সামগ্রী কিনতে মধ্যপ্রাচ্য পূর্ব এশিয়া এমনকি ন্যাটো সদস্য দেশের কাছে অস্ত্র বিক্রি করছে তারা বর্তমানে তুরস্কের সমরাস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান বিশ্বে অস্ত্র আমদানিকারক দেশগুলোর তালিকায় তুর্কমেনিস্তানের অবস্থান চল্লিশ নম্বরে দুই সালে দেশটি আমদানি করেছে বিরানব্বই মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র আর এর বেশিরভাগই তুর্কি পণ্য ওই অঞ্চলে তুরস্কের অস্ত্রের আরেক বড় ক্রেতা আজারবাইজান এতদিন বিষয়টি প্রকাশ্যে না এলো দুই বিশ সালের নাগর্ণ কারাবাক যুদ্ধের পর সেটি আর গোপন থাকেনি তুর্কি অস্ত্র দিয়ে ওই যুদ্ধে আর্মেনিয়ার দখল থেকে অনেক এলাকা মুক্ত করেছে আজারবাইজান তুরস্কের ব্যারাক্তা টিভি টু ড্রোন তার ধ্বংস ক্ষমতা দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছে এই ব্যারাক্তার টিভি টু ড্রোন সবার আগে পেয়েছে কাতার কাতার সশস্ত্র বাহিনীর কাছে ছয়টি ব্যারাক্তার ড্রোন আছে মধ্যপ্রাচ্যে দেশগুলোর মধ্যে তুর্কি সমরাষ্ট্রের বড় ক্রেতা কাতার দুহার সঙ্গে আঙ্কারার সম্পর্ক অনেক বছর ধরেই বন্ধুত্বপূর্ণ কাতারের নৌবাহিনী তুরস্কের যুদ্ধ যুদ্ধজাহাজও ব্যবহার করছে এছাড়া ট্যাঙ্ক সাজোয়াজান সব স্থলযুদ্ধের বিভিন্ন উপকরণ কাতারের কাছে বিক্রি করেছে তুরস্ক তুরস্কের অস্ত্রের ক্রেতা দেশগুলোর তালিকায় রয়েছে কাজাখস্তান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও ফিলিপাইন সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন থাকলেও অস্ত্র বাণিজ্যে সেটি খুব একটা প্রভাব ফেলেনি এই দুটি দেশ প্রধানত স্থলযুদ্ধের উপকরণ ও ছোট সমরাস্ত্র কেনে তুরস্কের কাছ থেকে দক্ষিণ এশিয়ায় তুরস্কের সমরাস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা পাকিস্তান এরই মধ্যে পাকিস্তান নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ বানিয়েছে তুরস্ক খবরে বলা হয় পাকিস্তানকে দুটি করভেট সরবরাহ করেছে তুর্কি প্রতিষ্ঠান আসফার আরেকটি জাহাজে নির্মাণ কাজ চলছে দুই সালের এক চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি পাকিস্তান নৌবাহিনীর জন্য চারটি করভেট নির্মাণ করার কথা যা দুটি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে তুরস্কে আর তৃতীয়টি নির্মাণ কাজ চলছে করাচিতে এছাড়া তুরস্কে নিজস্ব উদ্ভাবিত টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার কেনার চুক্তিও করেছে পাকিস্তান এ অঞ্চলে আফগানিস্তানের কাছেও অস্ত্র বিক্রির প্রক্রিয়া শুরু করেছে তুরস্ক এরপর প্রস্তাব দিয়েছে বাংলাদেশকেও ডিসেম্বরের শেষ সময়ে এসে উত্তর আফ্রিকার তিউনেসিয়ার কাছে একশো মিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি চুক্তি চূড়ান্ত করেছে তুরস্ক তুর্কি সমরাষ্ট্রের আরেক উল্লেখযোগ্য ক্রেতা ইউক্রেন ছয়টি টিভি টু ড্রোন কিনেছে তারা আরও পাঁচটি সরবরাহ করার কথা রয়েছে এবছর এছাড়া সম্প্রতি ইউক্রেনের নৌবাহিনীর জন্য করভেট নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করেছে তুরস্ক যাদের কপালে অস্ত্র বিক্রেতার তকমা রয়েছে তারা তুরস্কের এই ব্যবসাকে সহজে মেনে নিতে পারছে না এ উদ্দেশ্যে এগুতে গিয়ে মাঝে মধ্যে হুচট খেতে হলেও পরাশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার কাজে বিরতিহীনভাবে এগুচ্ছে দেশটি এবারে মিয়ানমার প্রসঙ্গ স্বৈরশাসন বিরোধী বিক্ষোভে উত্তাল মিয়ানমার এমন পরিস্থিতিতে বিক্ষোভ বন্ধের রাখাইনসহ সীমান্তবর্তী এলাকা থেকে সেনাদের শহরে ফিরিয়ে আনছে মিয়ানমারের সামরিক জানতা এদিকে বিক্ষোভ দমনে এই সেনাদের ব্যবহার করা হলে রক্তপাত ঘটতে পারে এবং মর্মান্তিক প্রাণহানি ঘটতে পারে বুধবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রিউস এ তথ্য জানিয়েছে তিনি জানান প্রাথমিকভাবে অভ্যুত্থান বিরোধী বিক্ষুব্ধ নাগরিকদের সংযত করতে কিছু কিছু ক্ষেত্রে রাবার বুলেট ও তাজাগুলি ছোড়া হয়েছে এবং জলকামান ব্যবহার করা হয়েছে তবে কিছু সূত্র থেকে এখন নিশ্চিত হওয়া গেছে যে রাখাইনের কিছু জনবহুল এলাকা থেকে সেনাদের নিয়ে আসা হচ্ছে এই সেনাদের দুই সালে রোহিঙ্গা বিদ্রোহ দমনে ব্যবহার করা হয়েছিল সেনাদের অভিযানে ওই সময় প্রাণে বাঁচতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয় অ্যান্ড্রিউস বলেন মিয়ানমারের মানুষ জানে সেনাবাহিনী কি এবং এই জেনারেলরা কি করতে পারবে তাই সামরিক বাহিনী ও সেনার উপস্থিতি বৃদ্ধি এবং এই সেনারা কোথা থেকে আসছে তা আমাকে অনেক বেশি উদ্বিগ্ন করছে এবারে জেরুজালেম প্রসঙ্গ বৃহস্পতিবার পবিত্র নগরী জেরুজালামের বাসিন্দারা ঘুম থেকে জেগে দেখেন যে চারপাশ তুষারে ঢেকে গেছে রাতভর তুষারপাতের কারণে বড় বাচ্ছাদিত ডোম অব দ্য রক ও ওয়েস্টার্ন ওয়াল দেখে তারা বিস্মিত কারণ এমন অভিজ্ঞতা তো তাদের জন্য বিরল দেখা যাচ্ছে ভোরে ওল্ড সিটির মূল ফটকের বাইরে শিশুরা তুষার খণ্ড একে অপরের দিকে ছুঁড়ে মারছে জেরুজালেম শহর একই সাথে তিনটি ধর্মের মানুষের জন্য তীর্থস্থান হিসেবে পরিচিত শহরটিকে মুসলিম ইহুদি ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা পবিত্র ধর্মীয় স্থান হিসেবে মানে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবারের এক প্রতিবেদনে লিখেছে বুধবার সন্ধ্যার পর থেকে জেরুজালামে তুষারঝড় শুরু হয় এতে করে বিরু পরিস্থিতির আশঙ্কায় কর্তৃপক্ষ বাধ্য হয়ে গণপরিবহন ছাড়াও জেরুজালামের মূল সড়কগুলো বন্ধ করে দেয় রাতভর সড়ক ও যান চলাচল বন্ধ থাকার পর জেরুজালেম নগর কর্তৃপক্ষ জানিয়েছে এসব সেবা পুনরায় তারা চালু করে দিতে চাচ্ছে যাতে করে শহরের মানুষ বিরলই দর্শনীয় মুহূর্ত উপভোগ করার সুযোগ পায় ব্যানমিলা নামের একজন বলেন আমি বরফ নিয়ে খেলা করার জন্য তেলাবিফ থেকে ছুটে এসেছি এটা খুব বিরল মুহূর্ত আমরা যে জেরুজালামে এমন তুষারপাত দেখব তা খুবই আনন্দের আমার যতদূর মনে পড়ে শেষবার এমনটা হয়েছে দুই হাজার তেরো সালে সবশেষ জানিয়ে দিচ্ছি ইরান যুক্তরাষ্ট্র প্রসঙ্গ ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সাথে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের ফোন ঠিক পরদিন পারমাণবিক চুক্তি নিয়ে তেহরানের সাথে আলোচনায় প্রস্তুত থাকার কথা জানাল যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমন তথ্যই জানিয়েছেন শুক্রবার শুধু জার্মান চ্যান্সেলর ও ইরানের প্রেসিডেন্টের সাথে আলোচনা নয় বিষয়টি নিয়ে বৃহস্পতিবার ফ্রান্সের আয়োজনে প্যারিসের এক ভার্চুয়াল বৈঠকে ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের আলোচনার পর ওয়াশিংটন এমন ইঙ্গিত দিল ওবামা প্রশাসনের সময় ইরানের সাথে ছয় বৃহৎ ক্ষমতাধর জাতি স্বাক্ষরিত ওই চুক্তি থেকে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার পর শুরু হওয়া অচলাবস্থা নিরসনের মধ্যস্থতা করছে ইউরোপীয় ইউনিয়ন দুই সালে যুক্তরাষ্ট্র ছাড়াও ছয় জাতি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে চুক্তিটি করে কিন্তু সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে বেরিয়ে উল্টো ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস বলেছেন ইরানসহ তেহরানের সঙ্গে করা চুক্তির অংশীদার বাকি পাঁচ দেশগুলোর সঙ্গে আলোচনার জন্য ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায় থেকে আসা আমন্ত্রণ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র দুই সালে যুক্তরাষ্ট্র ছাড়াও এসব দেশ জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামের পরমাণু চুক্তিটি করে ইরান চুক্তি অনুযায়ী ইরান ইউরেনিয়ামের মজুত একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে ও তাদের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বিপরীতে যুক্তরাষ্ট্রসহ বাকি পক্ষগুলো ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা ধীরে ধীরে প্রত্যাহার করবে কিন্তু দুই হাজার ষোলো সালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি থেকে বেরিয়ে উল্টো ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়ে ইরান প্রশ্নে কঠোর নীতি নিয়া ট্রাম্পের কারণে চুক্তিটি নিয়ে অচল অবস্থা তৈরি হয় ইরান তার প্রতিশ্রুতি থেকে সরে এসে ইউরোনিয়ামের মজুদ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর চুক্তিটি জিইয়ে রাখতে নরচরে বসেছে ইইউ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন যখন এই চুক্তি করে তখন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সামলানো জো বাইডেন গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ইউরোপ আশা করছে তিনি এই চুক্তিতে ফেরবেন বাইডেন অবশ্য ক্ষমতা গ্রহণের পর ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন তবে তিনি অবশ্য সম্প্রতি বলেছিলেন তিনি এই চুক্তিতে আবার যোগ দেওয়ার চেষ্টা করবেন তবে তার আগে ইরানকে পরমাণু বিষয়ক কিছু সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে